বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعنه رضي الله تعالى عنه قال লম আর রাসূল আল্লাহ সল্লল্লাহ আয়োসাল্লাম তেস্তালি মোমিনাল বেঈ তেগাই রা রুখ নেই নিলিয়ামা নিয়াই নে রওয়াহ মুসলিম সুপ্রিয় দর্শক শ্রোতা হজ্জের বর্ণনা অনেক লম্বা তথাপি আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করব যারা হজ করতে চান তাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমরা অনুরোধ করব। হাদিসের আলোকে রাসূলের হজ কী ছিল এর মাস্লা মাসেল কি রসুল্লাহ সাল্লামের যে হজ আমরা হাদিসের আলোকে এখন বর্ণনা করছি এটা জেনে নিয়ে হজ করার জন্যে আমাদের অনুরোধ থাকবে পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতার জন্যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে হজ করার এবং সঠিকভাবে আদায় করার সম্পাদন করার তো অভিজ্ঞ দান করেন সেইটা থাকবে আমাদের দোয়া আল্লাহর দরবারে এরপর যে আমরা আজ হাদিস পাঠ করেছিলাম আবদুল আব্বাস রাজিয়াল আনহর তিনি বলেন কাবাঘর আল্লাহর ঘরের আল্লাহর নবী সালাম দুই রুকনি ইয়ামানি ব্যাতির অন্য কোন রুকুনকে তিনি স্পর্শ করেন নাই ছন নাই তাহলে কাবা ঘরের চারটা অংশ একটা হলো হাজরা আসুয়াদের কোনা আর একটা হলো কি তার বিপরীত সামনের দিকে যেটা এটা হল রুকনি আমানি তাহলে এই দুইটা রুকুনকে আল্লাহর নবী স্পর্শ করেছেন রুকনি আমানিকে স্পর্শ করেছেন হাজরা আসবাদকে স্পর্শ করে চুমা দিয়েছেন কিন্তু বাকি আর যে বিপরীত দিকে হেজরে ইসমাইলের দিকে আরো দুইটা কোনা রয়েছে এই কোন দুইটি আল্লাহর নবী আসলাতাম স্পর্শ করেন নাই কারণ ওই কোন দুইটি ইব্রাহিম আলিসালামের যে ভিত্তি ছিল কাবাঘরের সেই ভিত্তির উপরে নেই কাবাঘর বানাবের সময় মক্কার কাফের মুশ্রিকরা যখন বানিয়েছিল অর্থ অভাবে হালাল টাকার অভাবে তারা পূর্ণটা বানাতে পারে নাই কাজী যেহেতু পরের দুইটি কোণ ইব্রাহিমী ভিত্তির ওপরে নেই কাজী সেটাকে স্পর্শ করা আল্লা নবী করেন নাই আমাদেরও করা যাবে না বাকি রুকনিয় নিয়েন বলা হয়েছে এই জন্যে যে এই দুইটি এই হাজরা আস যেখানে আছে এবং তার বরাবর যে কোনটা সামনে এই কোন দুইটি এমানের দিকে তাই রুকনি এমানি বলা হয়েছে এছাড়া কাবা ঘরের কোনো জায়গায় স্পর্শ করা আজ দেখা যায় কাবা ঘরের দেওয়াল ছুঁয়ে এখানে স্পর্শ করে চুমা দেয় গেলাফ ধরে কাঁদে চুমা দেয় এই ধরনের আল্লাহ নবী আসসালামের সুন্দর দ্বারা সাব্যস্ত নয় তুই রুকন হাজরা সোয়াদ চুমো দিবে না পারলে স্পর্শ করে চুমা না হলে ইশারা করবে আর রুকনি এমানি সেটাকে শুধু স্পর্শ করবে চুমাও দিবে না আর যদি স্পর্শ করতে না পারে ইশারাও নেই কিছুই নেই এটা হলো সুন্নত আজ এখানে আমরা দেখে থাকি হজের ময়দানে তফের জায়গাতে অনেক কিছুই আমরা দেখি সুন্নতির পরিপন্থী কাজ হজ গুণ করে থাকেন আমরা যারা মোয়াল্লিম আছেন তাদেরকে উৎসাহিত করব যারা কোম্পানি আছেন বা যারা এই হজের ময়দানে কাজ করেন বা যারা হজ করতে আসেন তাদেরকে সঠিকভাবে হজ শিখে নিয়ে তারপরে হজ করতে আসা এর মাধ্যমে সবাই শান্তিতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ পালন করতে পারবে আর দেখা যায় হজের ক্ষেত্রে যত সমস্যা মূলে কিন্তু অজ্ঞতা মূর্খতা এবং আবেগ আর এক শ্রেণীর মানুষের কিছু অ্যাগামই রয়েছে যার ফলে এবং সৌহার্দ্রতা অন্যকে অগ্রাধিকার না দিয়ে নিজের ব্যাপারটাকে বড় করে দেখা এগুলি কিন্তু সবচেয়ে বড় কারণ সব জায়গাতে ভিড় এবং গণ্ডগোল এবং ঝগড়া ফাসাদ আর ঠেলাঠেলি পেলাপেলির মূল কারণ কিন্তু এগুলি এই জন্য এগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে হজ করতে গিয়ে তাহলে কাবা ঘরের গেলাপ ধরে অল ধরে কাঁদাকাটি করা বুকে স্পর্শ করা গেলাফ কেটে নেওয়া পাথর চুমা গায়ে মাখা বরকতের জন্যে এগুলি কিন্তু রাসুল্লাহ সালসাল্লাম করেন নাই কোনো একরামও করেন নাই এটা আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র বাবুল মুলতাজেম যেটা কাবা ঘরের দরজা এইখানে এটাকে স্পর্শ করে সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তারা আনোহম তারা দোয়া করেছেন এজন্যে কেউ দোয়া করতে চাইলে কাবা ঘরের দরজাকে ধরে হয়তো দোয়া করতে পারেন বাকি অন্য কোনো জায়গায় স্পর্শ করে চুমো খাওয়া রুকনাইন বাদ দিয়ে এটা আমাদের সুন্দর সম্মত কাজ নয় আমাদেরকে এই কথাগুলি ভালো করে মনে রাখতে হবে তবে এ কথাও মনে রাখতে হবে যে আপনি ওইখানে আবার ওই বাপ দরজা ধরে দোয়া করতে গিয়ে এত দীর্ঘক্ষণ করবেন না যে বাকি মানুষদের আর সুযোগ হবে না মোট কথা অন্যের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়া জেনে নেওয়া এবং ধৈর্য সহ্য এবং তাকওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে জান্নাতের জন্যে এই কথাগুলি মনে থাকলে একজন হাজির সাহেব তার হজটাকে হজমাবুর করতে পারবেন আল্লাহ কবুল করবেন আর যদি হাজির সাহেব হওয়ার জন্যে সার্টিফিকেট নেওয়ার জন্যে মানুষে ডাকবে মানুষে শুনবে বা শুধু বাহ্যিক হজের কাজগুলি কত দ্রুত শেষ করা যায় এটাই যদি হয় তাহলে তো হজের বাহ্যিকই হবে মানুষ দেখবে মানুষ বলবে আল্লাহর কাছে হয়তো কিছুই পাওয়া যাবে না এ কথাটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান উমার আরাদি আল্লাহ তাল আন আন্নাহ কাব্বার আল হাজার আল আসওয়াদ وقال إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাবিলুকা মা কবালতুকা মুতফাকুন আলাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজর আসওয়াদ কে চুমু দিতেন আর বলতেন ইন্নী আলামু আননাকা হাজার আমি জানি তুমি একটি পাথর লা তাদুর ওয়ালা তানফা তুমি কোনো ক্ষতিও করতে পারো না কোনো উপকারও করতে পারো না একটা পাথর তার না কোনো উপকারের শক্তি আছে আর না কোনো ক্ষতি করার শক্তি রয়েছে ওই পাথরকে কেউ চুমা না দিয়ে অন্য কিছু করে তাহলে কি সেই পাথর সেই ব্যক্তির কিছু ক্ষতি সাধন করতে পারবে বা কোনো উপকার করতে পারবে কক্ষনই না যারা তাদেরই কথা এটি যে পাথর তুমি ভালো মন্দ কিছুই করতে পারো না ওলা ওলা আন্নি রাই তসুলাল আমি যদি আমার সুলকে তোমাকে চুমো দেওয়া দেখতে না দেখতাম তোমাকে চুমা দেওয়া না দেখতাম মা কাব্বাল তোকা আমি তোমাকে কখনোই চুমা দিতাম না তাহলে পাথরে চুমা দেওয়া একটা সুন্নত একটা এবাদাত মাধ্যমে আপনার পাপ ঝরবে বা আপনি নেকি করার কারণে আপনার পাপ যাবে কিন্তু এই না যে পাথরে আপনার ভালো মন্দ করতে পারবে আজ পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ কত ভিড় এমনকি নারীরাও সেখানে গিয়ে ভিড় জমিয়ে ঠেলাঠেলি করে পিষ্ট হয়ে অনেকে মারাও যায় এই ধরনের অন্যায় কাজ করা মোটে ঠিক না যদি এটা ফরজ অজীব হতো তাহলে আল্লাহ চুমা দেওয়ার স্থানে স্পর্শ করে চুমা দেওয়া হাত দিয়ে বা লাঠি দিয়ে তাও না হলে শুধু ইশারা করে আল্লাহ আকবর বলে চলে যাওয়া এত বড় যদি আমরা যেভাবে বুঝি বইপত্রে পাই ওই পাথরে চুমর দিলে পাপ সব চলে যায় এই ধরনের কথা আমরা শুনে চুমো দিতেই হবে বুড়ি মানুষ প্রচন্ড ভিড় সেখানেও যেতে হবে আবার অনেকে এমনও আছে চুমা দিতে পারেন না ওর আশেপাশেই যেতে পারেন না আবার গল্প ছাড়েন কিন্তু বড় বড় আরে আমি পাঁচবার দুইবার তিনবার চুমু দিয়েছি এই ধরনের কথাও আবার বলে এই জন্যে মনে রাখতে হবে আমাদেরকে যে গল্প করার জন্যে নয় মানুষকে দেখানো শোনাবের জন্য নয় আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ রাসুল চুমো দিয়েছেন আমরাও দিব এই পাথর কোনো ভালো মন্দ করতে পারে এটা আমাদেরকে মনে করা যাবে না বা এই হাজরা সোয়াদ একটি বরকতপূর্ণ পাথর চুমা দিলে এই সব কিছু এটা ওটা হয়ে যাবে এর আগে আমাদের বলে মনে রাখতে হবে বরকতের মালিক আল্লাহ যেখানে যতটুকু যেভাবে দিয়েছেন সেটাকেই মনে করতে হবে আমাদের ইচ্ছে মতো যেখানে সেখানে বরকত সেট করে দেব সেটা হয়তো বেদাতি অথবা শিখ পর্যায়ের গুণা হয়ে যাবে এই আমরা সেখান থেকে মুক্ত থাকব আল্লাহ থাকবো ওয়ান্লা বেদ ওয়াসালিম ও রুকনাহানা রা ও মুসলিম আবুত্তোফাইল্লা জিয়াল্লাহ তালাম থেকে বণিত আল্লাহ নবী আলসালাতামকে তিনি দেখেছেন সেই দেখা কথাটা আমাদেরকে বলতেছেন যা আমি দেখেছি আল্লাহ নবী কাবা ঘরের তোয়াফ করতেছিলেন প্রদক্ষিণ করতেছিলেন ওয়াস্তালিম রুকন বে মেহজান মা আল্লাহ নবীর কাছে একটা লাঠি ছিল যে লাঠিটার মাথাটা একটু বাঁকা ওই লাঠির মাথা দিয়ে আল্লাহ নবী আসাত সাল্লাম হাজির আসাদকে স্পর্শ করলেন ওই স্পর্শ করা লাঠিটা তিনি চুমু দিলেন তাহলে চুমা দিতে না পারলে হাত দিয়ে স্পর্শ করে চুমা দেওয়া তাও যদি সম্ভব নয় হাতের লাঠি দিয়ে স্পর্শ করে হাজার সদ চুমা দেওয়া তাও না সম্ভব হলে আল্লাহ আকবর বলে ইশারা করা অনেক সময় দুই হাত তিনবার চারবার পাঁচবার এমন এক ভিড় জমে যায় হাজরা সদের ওইখানে গিয়ে মানুষ একেবারে পিষ্ট হয়ে যায় এটা আমাদের জানার ভুল এবং আমল কিভাবে করতে হয় সেটা আমাদের ভুল এই আমরা সঠিকটা জানবো সে অনুযায়ী আমল করব এটা আমরা যেন এর মাধ্যমে শিক্ষা নিতে পারি এটাই হবে আমি আপনাদের কাছে বন্ধুগণ আল্লাহ তিনি বাহনের উঠলেন, যাতে করে সাহবাহ আমরা জেলাম তাকে দেখতে পান তিনি লাঠি দিয়ে স্পর্শ করে চুমা দিলেন চাইলে তো তিনি হাত দিয়ে স্পর্শ করতে পারতেন কেউ তাকে বাধা দিত না আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুজুল সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটায় বাপুন সম্প্রচার সকাল সাটায় বাংলাদেশে ৃস্টিভিী বাংলায়। সা্যাডড প্র্ভাইড সি্রেটেন। We are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.

চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সেポットকে স্ক্রিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র পিএসটিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা হজের আলোচনা হচ্ছিল পিরুনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামের হজের পদ্ধতি কিভাবে হজ করেছেন তার বর্ণনা আমরা হালসের আলোকে আমরা দিয়ে আসতেছি আল্লাহ নবী আলিসুসাল্লাম বাহনের উপর উঠে তিনি তফ করলেন যাতে করে অন্য অন্যদের ভিড় না হয় তাই আল্লাহ নবী আলিস্লাম তফের ক্ষেত্রে নিজের ব্যাপারটা যেমন চিন্তা করেছেন অন্যের ব ব্যাপারটা চিন্তা করেছেন এটা আমাদেরকে মনে রাখতে হবে হজ শুধু আপনি একাই না বরং সেখানে আরো অন্যরাও হজ করবেন নারী আছে দুর্বল আছে শিশু আছে কেউ অসুস্থ আছে ব্যাপারগুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি হজলিমা মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আন আখদারা রাহুল খামসা ইসাই ও সাহত্যের মেদে ইয়ালনে ওমাইয়া থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিস্লাম সবুজ একটি চাদর পরিহিত অবস্থায় তিনি তফ করেছেন আমরা আগে বলেছি সাদা কাপড় হওয়া উত্তম সাদা যদি না হয় অন্য কোন রঙের কাপড় যদি পুরুষ মানুষ এহরামের কাপড় বানায় যাই যে আল্লাহ নবী আলিসাল্লাম এখানে সবুজ রঙের চাদর পরে তিনি কি করেছেন তফ করেছেন ইজতেবা করে ইজতেবা আপনার এহরামের কাপড়টা পুরুষ মানুষ বাম সাইড বাম কাঁধের উপরে থাকবে

বা আল্লাহ আকবার আল্লাহ আকবর যাকে বলে কাজে কেউ কাউকে কি অস্বীকার করতেছিলেন না কেউ কাউকে বলতেছিলেন যে তুমি এটা কেন করছো ওটা কেন করো না অর্থাৎ এর দ্বারা জাইজ হলো মিনা থেকে আরাফার ময়দানে নয় তারিখে যখন যাবে তখন তকবির পড়তে পড়তে তালবেয়া পড়তে পড়তে এছাড়াও দোয়া আজকার এছাড়াও কোরআন তেলাওয়াত যার যার সুবিধা মতো পড়তে থাকবে এটাই হবে সুন্নত বাকি চুপ করে বসে থাকা কেউ তালবিয়া পড়লে পড়বে কেউ বললে বলবে না হলে চুপচাপ যার যার মতো আলাপ করা গল্প করা এটা হজ বিরোধী কাজ হজ সুন্দর করে করার জন্যে আদায় করার জন্যে হজ পালন করার জন্যে এর সুন্নতির ব্যাপারগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এ হাদিসটি ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিবিন আব্বাস নাজি আল্লাহ তালহমা কালা বা আসানি নবী সাল্লামা ফিসাকলি আউ কালা ফিল দা আফাতি বেলাই লিন মোত্তফাক কোন আলাই আবদুল্লি আব্বা সজ্জ্লা তাঁরা বলেন জাল্লা নবী আহিস আতসলাম যারা ভারী চলতে পারে না অথবা অনুবর্ণ আছে কি যারা দুর্বল মহিলা বাচ্চারা বুড়ো বুড়িরা বা যাদের গায়ে শক্তি কম দুর্বল যারা আল্লাহ নুবী আহিসরাতসাল মিনজাম মানে মোজাদ্লাফত থেকে রাত্রিতে আমাকে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন তাহলে যারা দুর্বল নারী এবং বাচ্চা দুর্বল যারা অসুস্থ বা যারা ভারী হয়ে গেছে বুড়ো বুড়ি হয়ে গেছে এদেরকে মুসদারাফা থেকে আল্লাহ নবী আলিসালাম এদের সঙ্গে আব্দুল আব্বাসকে দিয়ে বললেন যাও তুমি চলে যাও এর দ্বারা প্রমাণিত হলো যে যারা দুর্বল যারা বুড়ো বুড়ি বাচ্চা নারী এরা মোজারাফা থেকে চাঁদ ডুবার পরে দশ তারিখের চাঁদ ডুবার পরে মিনার উদ্দেশ্যে মোজারাফা ছাড়তে পারবেন বাকি যাদের এই ধরনের কোনো ওজোর নেই তারা মজদারা পায় ফজর পর্যন্ত অবস্থান করতে হবে এটা একটা ওয়াজিব আর এই দুর্বলদের নিয়ে যাওয়ার জন্যে সবলরা যারা দায়িত্ব পালন করবেন তাদেরও ওই সে রাত্রে চলে যাওয়া জায়জ হবে তারা মিনাতে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা যদি করেন এরপরে পাথর নিক্ষেপ করেন জামরা কুবরা বড়ো যেটা জামরা তো উত্তম আর যখন গিয়ে পৌঁছবে তখনই গিয়ে যদি পাথর মেরে দেয় তাহলে সেটাও হয়ে যাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ যে জন্যে গিয়েছে ওইখানে গিয়ে পাথর মার দেরি করতে গেলে ফজরের পরে পরে দেখা যাবে অনেক মানুষই গিয়ে হাজির হয়ে যাবে আর আজকাল তো এই ধরনের এই অজীবগুলাকে সুন্দরবত পালন করার চেষ্টা অনেকেই করে না তাই যখন গিয়ে পৌঁছবে তখনই গিয়ে পাথর মেরে নিবে না হলে পরের যারা মানুষজন গিয়ে ভিড় হয়ে যাবে যে উদ্দেশ্য ছিল যে ভিড়ে যেন না পড়ে সমস্যায় যেন তারা না পড়ে যায় তাই যদি বলা হয় ফজরের পরে মারতে হবে তাহলে তো আরো লোকজন গিয়ে একটা ভিড় হয়ে যাবে তাই দুর্বলদের জন্য যে যে এহসান সেটার তো উদ্দেশ্যই কি হয়ে যাবে পণ্ড হয়ে যাবে এই জন্য যখন গিয়ে পৌঁছবে তখনই মারতে পারবে এ কথা আমাদের মনে রাখতে হবে জামরাতুল আকবাতে বা জামরাতুল কুবরাতে পাথর মারা যদিও ফজরের পরে উত্তম তবে যখন গিয়ে পৌঁছবে দুর্বলরা তখনই মেনে নেওয়া জায়েজ মনে রাখতে হবে আমাদেরকে কাজে শূন্যত আদায় করতে গিয়ে দেখা যাবে যে আদায় করতে পারবে না সেটা তখন কঠিন হয়ে যাবে জটিল হয়ে যাবে আল্লাহ রবিন যে জন্যে সহজ করে দিয়েছেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে তাই এই মুসদারফা থেকে কারা যেতে পারবেন কখন যেতে পারবেন এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম হাদিসটি বুখারি মুসলিমের হাদিস ওয়ান হকার ইস্তাহ সৌদাতু রসুল আল্লাহ লাইলাত আল মুযদালফা অন্তদফা ক্বাবলা কানাত সাবিতাহ ইয়ানি সাক্বীলা ফাজলনা লাহা মুত্তাফাকুন আলাই মা আیشা সিদ্দিক বলেন যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউদা বিনতে জমা আল্লাহ নবী আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহধর্মিণী অর্ধাঙ্গিনী স্ত্রী তাকে আল্লাহর নবী আয়েশা সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে বিয়ে করেছিলেন আয়শার পূর্বে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুজারফর রাত্রী আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন তিনি তার আগে চলে যাওয়ার জন্য আল্লাহ নবী ফজরের পরে ফর্স হওয়ার পরে তিনি বের হবেন এত দেরি করে যদি সৌদা বের হন তার জন্য কষ্ট হবে তাই আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন পকানা সাবেতা আয়সা বলেন যে সৌদা রাজি আল্লাহ মোটা ছোটা মানুষ ছিলেন ভারী মানুষ ছিলেন তাই আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন আল্লাহা আল্লাহ নবী আয়সাল্লাম সউদ আনাকে অনুমতি দিলেন যাতে করে ভিড়ে পড়ে চলতে বা পাথর মারতে কষ্ট না হয় এই যে মহামরবুল্লাহ আলমিন একটা সুযোগ করে দিলেন সহজ করে দিলেন এটা যাদের জন্য প্রযোজ্য তারা এটাকে গ্রহণ করবেন এটা আল্লাহ রব্বুল্লাহমীর রকসাদ এটা আমরা কবুল করব ইনশাআল্লাহ আল্লাহ ইহাদি শ্রীম বুখারী মুসলিম বর্ণনা করেছেন বলিউড আব্বাসী আল্লাহ তালুকাল কাল রসুল্লাহ সাল্লাম লা ترمুল জুমরা হাতা তাতলু আল শামস রাউল خمسه ইল্লা আন-নসায়ি ওয়া ফি আব্দুল আব্বাস থেকে বনিতো তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস বলেছেন সূর্য ওঠার আগে তোমরা কি করবে না পাথর নিক্ষেপ করবে না 10 তারিখের জন্য এই কথা 45টি পাঁচ জনের বর্ণনা করেছে নসাইবাতীকে আরেকটা কথা মনে রাখতে হবে যে হ্যাঁ আমরা আগে বলেছি সূর্য উঠার পরে দশ তারিখের জামরাতুল কুবরাতে পাথর মারা উত্তম তবে নিঃসন্দেহে যারা রাত্রি চলে যাবেন যাদের জন্য যায় তারা যখন গিয়ে পৌঁছবে তখনই মারতে পারবে কোনো সমস্যা নেই অনায় সাথে রাজি আল্লাহ তালাত আর সালাম নবী সালামা উম্মে সালামা লাইলাত নাহার ফা রামাতিল জামরা কাবুল আল ফাজর সুম্মা মাদাত ফা ফা আদাত রাও আহবু দাউদ আয়সা থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহা তিনি বলে যে আল্লাহ নবী আলিসাল্লাম উম্মেদ সালামা রাজি আল্লাহ তালাকে কুরবানির রাত্রিতে অর্থাৎ মুজরাফার রাত্রিতে তিনি পাঠিয়ে দিলেন ফারামাতে আগে জামরাতে আকবাতে কি করলেন তিনি পাথর মানে মাজাত এরপরে তিনি চলে গেলেন কোথায় মক্কায় ফাফা আজাদ এবং তিনি তফে ইফাজা এবং জিয়ারাও করে ফেললেন তাহলে আল্লাহ নবী অনুমতি দিন উম্মে সালামাকে রাজি আল্লাহ তিনি দুর্বলদের অন্তর্ভুক্ত নারী তিনি গিয়ে ফজরের আগেই পাথর মেরে নিলেন আর কি করলেন পাথর মারার পরে ওইখান থেকে মক্কায় গিয়ে হেফাজাও তফ ফাজা বা জিয়ারাও করে ফেললেন হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন আলা শর্তে মুসলিম ইমাবিল হাজার রহমতুল্লাহ বলেন এ হাদিসটি মুসলিম রাহিমহল্লার শর্ত মোতাবেক এর সনদটি বা এর বর্ণনা সূত্রটি তাহলে হাদিসের দ্বারা বোঝা গেল যে ফজর আগেই পাথর মেরে নেওয়া যাবে তবে এই হাদিসটির ব্যাপারে ওলামা ইকরাম বলেছেন যে হাদিসটি দুর্বল তবে আমল চলবে কোনো সন্দেহ নেই ونوره بن مجرس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد صلاتنا هذه يعني بالمزدلفة فوقف معنا حتى ندفع وقد وقف بعرفة قبل ذلك ليلا أو نهارا فقد تم حجه وقضى تفسه ورواتب بن المجرس رضي الله تعالى تكي بونيتو تني رسول الله صلى الله عليه وسلم بولين যে ব্যক্তি এই মোজারাফার আমাদের ফজরের সালাতে শরিক হয়ে গেল হাজির হয়ে গেল ফ কাফা মা আনা হাত্তানাদফা আর এরপরে আমরা যখন এই মোজারাফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হব আমাদের সঙ্গে রওনা হয়ে গেল ককাল ওয়া কাফা বে আরাফা কাবলা দালিকালা এলানা আর এই মোজারাফার রাত্রির আগে এই ফজরের সালাতে উপস্থিত হওয়ার আগে দিনের বেলা আরাফাতে অবস্থান করেছে অথবা রাত্রিবেলা কিছু সময় অবস্থান করেছে ওই ব্যক্তির হাজ হয়ে যাবে আরাফাতের ময়দানে অবস্থান করা রুকন। দিনের বেলা জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অবস্থান করা অজীব হলেও একটু সময় থেকে গেলে রুকুন আদায় হয়ে যাবে এইভাবে রাত্রিবেলা শুধু আরাফার ময়দানে কিছু সময় অপেক্ষা করলে বা আরাফার ময়দান দিয়ে অতিক্রম করলে আর এসে যদি ফজরের সালাত পেয়ে যায় মজদারা পায় আর সূর্য ওঠার আগে ফর্স হওয়ার পরে তিনি যদি মিনার উদ্দেশ্যে চলে যায় তাহলে তার হাজ পূর্ণ হয়ে যাবে আল্লাহর নবী কথা বললেন বকাদা তাফাসা এরপরে মিনাতে গিয়ে পাথর মেরে নাড়িয়া করে বা চুল কেটে এরপরে তার প্রয়োজনীয় জিনিস যেগুলি পরিষ্কার করা পরিষ্কার করে কোরবানি করে তাহলে তার হজ হয়ে যাবে হাজটি পাঁচজনে বর্ণনা করেছেন তিরমিজি মিজি এবং খোজাই মাসুই বলেছেন আমাদের পর্বের সময় একেবারে শেষ হজ যাদের প্রতি ফরজ হয়েছে হজ শিখে নিয়ে দ্রুত হজ করার সুযোগ গ্রহণ করুন আসসালামুকুম ওরহামতুল্লা বারাকাত। তোমাদের জন্য মৃত জীবের মাংস হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আইন نازল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন পালন করে তো কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত 11:30 টায় আর পুনর সম্প্রচার সকাল 10:30 টায় বাংলাদেশে পিএস টিভি

তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ লামেআল পলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্যর কোনো কিছুই নাই সহি বুখারীতে উল্লেখ করা আছে 6 নম্বর খন্ডে কিতাবুল ফাযায়েল কোরআন অধ্যায় নম্বর 30 হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাই সাল্লাম বলেছেন সুরাই ই পবিত্র কোরআনের তিন ভাগের এক